এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন সূর্যপাক এখন ডুবে গেছে আর আমরা এখানে বসে ছবি তুলতেছি, দেখছেন এই দৃশ্যটা খুব ভালো লাগতেছে। যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে ভিডিওটা দেখলে আপনি ভিডিওটা এখান থেকে দেখে আসেন, ফুল ভিডিওটা আমরা কিভাবে আসছি কোথেকে আসছি। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মুবারক। আমি এখন আসি হচ্ছে আমাদের লক্ষ্মীপুর শহরে, আমার লাইফে প্রতি ফার্স্ট। আমি এই জায়গাটাতে 10,000 টাকা মাম লাগাইছি, আমার লাইফে ফার্স্ট। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের এলাকার কক্সবাজার। এখন আমি যেখানে আসি এই জায়গাটা খুবই সুন্দর, সুন্দর বলতে এই জায়গাটার আমরা এদিকে আসলে আমরা এদিকে দাঁড়াই ছবি টবি তুলি, ভিউটা দেখেন। এই জায়গাটার ভিউটা খুবই অস্থির লেভেলের, এখানে আপনার ছবিটা সে লেভেলের উঠে। ফাইনালি চলে এসেছি আমরা আমাদের গন্তব্য, চলে এসেছি আমাদের গরিবের আমাদের লক্ষ্মীপুরের কক্সবাজার। আর বেশি দেরি নাই, এই দেখছেন ভেরিটা, এই যে ভেরি সামনে ভেরি। আর আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, দেখেন আজকে মনে হয় যে মানুষের ঢল নেমেছে, ঢল ঢল। দেখেন বালু টাকগুলো আছে না, ওগুলো বাড়া করা হয়েছে। এই ছোট ছোট নৌকাগুলো আছে, মানে আমার মনে হচ্ছে কক্সবাজার থেকে এখন এদিকে আপনার ইনকাম বেশি। দেখেন এই যে আপনি স্পিড বোটগুলো আছে না, এগুলো আপনার অনেক। আর আমাদের অবস্থা একবারে পুরোই খারাপ। আমরা মনে করেন আমাদের অবস্থা একদম পুরোই খারাপ, মানে আপনার বোর্ডের মধ্যে দেখেন মানুষ আর মানুষ। আজকে হচ্ছে আপনার ঈদের দিন, ঈদের দিন কারণে আজকে প্রচুর মানুষ হচ্ছে, প্রচুর মানুষ, হিউজ। এদিকে তো আপনার মানুষ অনেক কম, অনেক কম। আমরা এখন প্রায় দেখছেন নদীর কাছাকাছি চলে আসছি, নদীর একদম পাশেই। ওই যে আপনার আজকে ঈদের দিন কারণে মানুষ অনেক বেশি, বেসিক্যালি আমি আপনার মনে করেন প্রায় সবসময় এখানে আসা হয়, বাড়িতে আসলে এখানে মাঝে মাঝে আসি, কিন্তু আজকের মতো মানুষ আমি কখনোই দেখি নাই। ফাইনালি আমরা একটা বোট এখান থেকে নিছি, ওখানে শুধু আপনার স্পিড বোট দিয়ে খালি ঘুরাবে। আর আপনার এই হ্যাঁ ভাই নৌকা এখানে, আচ্ছা ভাই যদি আপনার এখানে যদি আপনার এখানে মনে করেন দূর থেকে মানুষ আসে, ঠিক আছে, তাহলে আপনার এখানে যদি অনেকে আসে, আপনার মনে করেন নোয়াখালী থেকে আসে, বিভিন্ন থেকে আসে, মানে আমার মনে বন্ধু বান্ধব এখানে আসছে, আমার সাথে আসছে, মানে আপনারা তো মনে করেন ওইদিকে আপনার এই যে 100 টাকা তাই সিজন বাজার, আমি 100 টাকা, আমি তো কোনো মাসে কিনা নর্মালি, না নর্মালি বলতে আমরা সব 12 মাসে আমরা 100 টাকা করে চালাই, সেটা কোনো কথা আছে। আর আমরা মাঝখানে ঘুরে 50 টাকা, এটা আমার 12 মাস। ঈদ মনে করেন ঈদ সিজন, ঈদ সিজন ছাড়াও 100 টাকা। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমরা তাহলে নৌকাতে উঠি, আমরা এখান দিয়ে যাবো, কতক্ষণ আড্ডা মাড্ডা মারুন, তারপর এখান থেকে আসবো, আধা ঘন্টা সময় আমাদের। আসেন বস। হ্যাঁ বিসমিল্লাহ, আমার জায়গা আমি ব্যবস্থা করে লইছি। দেখেন এদের অবস্থা, সবাই কামতাছে কামতাছে। ফাইনালি আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের দ্বীপ। এই জায়গাটা মূলত একটা বালুর দ্বীপ, একটা বালুর দ্বীপ। আমরা এই যে এখানে ওই দেখেন অনেক তরমুজ, হয়তো মনে হয় ক্যামেরাতে আসতেছে না, অনেক তরমুজ, মানে বিশাল তরমুজ এক ক্ষেত। এই দেখেন আমরা এখন কই আছি, মানে একটা দ্বীপের মধ্যে আছি আমরা এখন, পুরো সব দিকে পানি আর আমরা আছি পানির মাঝখানে। দেখি একটু ঘুরে ঘুরে দেখি এই জায়গাটার মধ্যে, মনটা একটু বসি। আহ ও ভালো লাগতেছে, দেখেন একটা চেয়ার আছে এখানে,
এই দেখেন মোটামুটি ওয়েদারটা অনেক ভালো। এখন সময় প্রায় 5টা বাজে, সময় প্রায় 5টা বাজে। দেখেন দেখছেন বিশাল এরিয়া, এই দেখেন সব ভেঙে গেছে, একবারে একবার সব ভেঙে গেছে, বিশাল এরিয়া। আমরা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখি দেখি এখানে মানে কি কি আছে। এখানে দেখেন ছোট ছোট ঘর আছে কিছু, যা আর কিছু নাই। আমার সামনে একটা ছোট্ট একটা ঘর আছে তাঁবুর মতো, দেখেন দেখছেন তাঁবুর মতো একটা ঘর আছে ছোট্ট। আমরা পুরোটা একটু ঘুরে ঘুরে দেখি আর কি কি আছে আপনাদের সাথে শেয়ার করব। সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থা, দেখেন এই সূর্য দেখছেন, সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থা। আর আমরা সবাই মিলে ঘুরতেছি, যারা আছে নৌকার মধ্যে সবাই, আমাদের ড্রাইভার দাদা সবাই মিলে আমরা এখন দ্বীপটা ভ্রমণ করতেছি। এই দ্বীপের মধ্যে কী কী আছে না আছে সবগুলো আপনাদের শেয়ার করব। একটা বর্ডার আছে বিশাল, বিশাল এক চর। এখানে আপনি যদি আসেন, আগে আসতে হবে আপনার আলেকজান্ডার, সেখান থেকে নৌকা ভাড়া করে, ট্রলার ভাড়া করে এখানে আসতে হবে। এখানে দিবে সময় দিবে প্রায় আধা ঘন্টা, আর আপনি যা ঘুরতে পারেন যা দেখতে পারেন, মন চাইলে আপনি বসে বসে থাকতে সময় কাটাতে পারেন, অসুবিধা নেই, সবার জন্য উন্মুক্ত। কাশফুল খালি গাছ আছে আর কিছুই নেই, এই যে দেখা যাচ্ছে না, অত খুবই সুন্দর, মনোমুগ্ধ করা, সময় কাটানোর জন্য, আপনার মন ফ্রি করার জন্য আমাদের এখানে চলে আসেন। হালকা বাতাস, সূর্য প্রায় ডুবে গেছে, এর থেকে আর বেশি কিছু নাই। খুবই সুন্দর জায়গা ভাই, বলার বাহিরে। এই দেখেন আমার বাড়ি, আমার বিশেষ করে এইসব জায়গাগুলো খুব ভাল লাগে, একলা একলা জীবন খুব ভাল লাগে। দেখছেন আমার চুলগুলো সব আওলানো, কারণ আমার মাথায় হেলমেট ছিল তো, তাই দেখছেন বাড়িটা খুবই। তারা এখানে পরিবার ছাড়াই এখানে থাকে। দেখছেন তাদের রান্না করে, এটা তারা এখানে ছোলার মাধ্যমে থাকে। আর বিশেষ করে ভাই আমার কাছে বুঝতে আসে না এরকম জীবন খুব ভাল লাগে, একা একা থাকাটা খুব ভাল লাগে। এখানে সমস্ত তরমুজ সবগুলা, এই যে তরমুজটা মনে ভালো আশ্রম সম্ভবত। এই যে দেখেন আমরা এখন চলে যাচ্ছি, আর থাকা হবে না এখানে। এই যে এই জায়গাটা দেখছেন বাংসি কীভাবে, মানে দেখছেন কীভাবে বাংসি জায়গাটা একদম পুরা ভেঙে গেছে। কথা তো নদীর এই পার ভাঙ্গে ওই পার ঘরে, এই তো নদীর খেলা, এটাই বাস্তবতা। পুরো সাইডে পানি, মাঝখানে দ্বীপ, খুব ভালো লাগতেছে, জায়গাটা খুবই সুন্দর, আর এখানে সময় কাটানোর জন্য খুবই ভালো লাগতেছে। একটা ক্যামেরা নিয়ে আসলে কিছু ছবিটাও তুলতে পারতাম ভালো করে, মোবাইলে ছবি ভালো হয় না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, বেশি লং করবো না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি আজকের ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করবেন। আপনাদের জন্য রিকোয়েস্ট রইল, যদি আপনারা দেখেন সাবস্ক্রাইব ফলো। আল্লাহ হাফেজ।